বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আসমাতুল কুকিং থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। ইলিশ মাছ আমরা অনেকভাবে রান্না করে খাই, অনেকভাবে অনেক রেসিপি করি। আজকে আমার রেসিপিটা হলো ঝাল ইলিশ ফ্রাই। তো আমার রেসিপিটা অনেক মজা, অনেক সুন্দর একটা কালার আসছে, ঝালটাও একদম কটকটে ঝাল। আমরা বাঙালি, সেভাতে আমরা বাঙালি, তো আমরা ইলিশ মাছ পেলে সবাই খুবই মজা করে খাই, সেক্ষেত্রে সবাই ক্ষেত্রে অনেক মজাদার। তো আমি আজকে আমার রেসিপিটা, ফুল রেসিপিটা আমি আপনাদের সাথে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, দেখলে উপকৃত হবেন সবাই, ভালো লাগবে সবাই আমার রেসিপিটা। ফুল ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মূল রান্নাতে চলে আসলাম। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। আমার ইলিশ মাছটা প্রায় 2 কেজির মতো ছিল। তো ওই মাছটার সাথে আমার ঝাল ইলিশ মাছ ফ্রাই করবো। তো সেটার সাথে কি কি লাগবে আমি সেই মশলাগুলি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি কিছু কাঁচামরিচ, নিয়েছি টমেটো করে পেস্ট করে নিয়েছি, এখানে রসুন, পেঁয়াজের রসুন মাত্রা খুবই কম, তো পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, হলুদ নিয়েছি, লাল মরিচ নিয়েছি। ঝাল ফ্রাই করবো, তো সেক্ষেত্রে আমার ঝালটা একটু বেশি লাগতেছে। এখানে আমি লবণ নিয়েছি। এখানে ইলিশ মাছ কয়েক আইটেমে রান্না করা যায়, ইলিশ সরষে রান্না করা যায়, কয়েক আইটেমে রান্না করা যায়। আমরা যেহেতু ভোলার মানুষ, আমরা অনেক আইটেমের মাছ রান্না করতে পারি। তো আমি ইলিশ মাছের এইটা আমার ঝাল ফ্রাই করবো। তো আমি ঝাল ফ্রাইটা কীভাবে করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটাতে এখন আমি তেল দিয়ে দিব, তেলটা আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ঝাল ফ্রাইটা সবসময় একটু কাঁচামরিচটা, পেস্টটা একটু বেশি লাগে, যে কুচি পেস্টটা একটু পেস্টটা বেশি লাগে, তো আমি সেই ক্ষেত্রে পেস্টটা দিয়ে দিলাম। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি, পেস্টটা একটু হালকা করার জন্য কিছু নরম করে নিব। পেস্টটা কিন্তু আমি ভাজা ভাজা করবো না, কারণ ভাজা ভাজা লাগবে না, পেস্টটা একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিব। এই পর্যায়ে আমি পেস্ট পেস্ট করে রেখেছি, সেই পেস্টের পেস্টটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো, পেস্ট করে রাখা টমেটোটা। তো টমেটোটা একটু ভাজা ভাজা করে নিব তেলের ভিতরে, সেক্ষেত্রে একটু পেস্টটা আলাদা আসবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, সবগুলি ভালো করে ভেজে নিব। এরপর যে মশলাটা খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নেবেন, যেহেতু আমি কাঁচা মাছ রান্না করি, সেহেতু আপনি মশলাটার একদম গন্ধগুলো ভাজা ভাজা করে দিলে গন্ধটা চলে যাবে, তো আমি আর একটু ভেজে নিব। তো এরপর যে আমি কিছুটা পানি দিয়ে দিব, পানি দিয়ে আর একটু আমি মশলাটা কষিয়ে নিব। এদিকে আপনারা খেয়াল রাখবেন, যতটাই আপনারা মশলা কষাবেন, মশলা একদম ভাজা ভাজা করবেন, কষাবেন, ততটাই আপনার কিন্তু মাছের স্বাদ হোক, মাংসের স্বাদ হোক, ততই বেশি হবে। তো স্বাদ বাড়ানোর জন্য আমরা মশলাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে মাছটাকে ভালোভাবে বসিয়ে দিব। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করবো না, কারণ মাছ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি চেষ্টা করবো মাছটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আমি পানি মাছটার সাথে আমি পানি না দিয়েই সুন্দরভাবে যে মাছ থেকে যে পানিটা বেরিয়েছে সেটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পানি দিব, দেখতেই পাচ্ছেন যে তেলটা একেবারে উপরে উঠে গেছে, এখন আর কোনো পানি নেই মাছের সাথে। এই মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। মাছে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দিয়ে দিব। আমি মাছটা কিন্তু একটু ঝোল রাখবো, তো সেক্ষেত্রে আমি ঝোল রাখার ক্ষেত্রে আমি একটু মাছটা পানি বেশি দিতে হবে। এই এই পর্যায়ে আমি একটু এইভাবে ঢুলিয়ে ঢুলিয়ে দিব, কারণ মাছটা এখন লাললে মাছ ভেঙে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো মাছ আমার সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছে দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হইতে হবে। তো এখন আমি লবণটা দেখে নিব, না মানে আগ মুহূর্তে লবণটা আমি দেখে নিচ্ছি। তো আমার লবণটা মনে হচ্ছে যে কিছুটাই লাগবে, সেক্ষেত্রে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। মাছটা আমার একেবারেই রান্না হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে নিব, একটা প্লেটে উঠিয়ে নিব। তো পরিবেশন করার জন্য আমি একটা আমার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ঝাল ইলিশ ফ্রাই হয়ে গেল আমার ইলিশ ফ্রাই। আপনার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।